প্রচণ্ড গরমে জ্বর, সর্দি এবং বমি ও ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা। রাজধানীর শিশু হাসপাতালে আসছে সাধারণ সময়ের চেয়ে দ্বিগুণ সংখ্যক শিশু। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আরও দুই দিন তাপদাহ থাকার পূর্বাভাস আবহাওয়া অফিসের। আর বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপটি আজ সন্ধ্যা বা রাত নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। জান্নাতুল বাকেয়া, কেকার রিপোর্ট। চৈত্রের শেষ থেকেই দেশব্যাপী শুরু হয়েছে প্রচণ্ড গরম, যা ক্রমেই বেড়ে চলেছে, আর এতে মৌসুমি নানান অসুখে আক্রান্ত হচ্ছে শিশুরা। ঢাকার আশপাশ ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে শিশু হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা। হাসপাতালের বহির্বিভাগে আগে যেখানে 200 থেকে 250 রোগী আসত, এখন তা বেড়ে গড়ে 450-তে পৌঁছেছে। জ্বরের পরে হচ্ছে ঠান্ডা, কাশি, নাক দিয়ে পানি পড়েছে, তো বমি করলো, বমির সাথে একদম কালচে রক্ত, বাবুর যে পাতলা পায়খানা, পেট ব্যথা, সাথে বমি, কিচ্ছু খাইতে পারে না, তার উপরে জ্বরও আছে। এ অবস্থায় প্রয়োজন ছাড়া শিশুদের ঘরের বাইরে না নেয়া ও ঘন ঘন বিশুদ্ধ পানি খাওয়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আগে গড়ে আমরা প্রতি দিন আউটডোরে রোগী দেখতাম 200 থেকে 250, এখন সিজনাল যে ফ্লুটা চলছে এখন মধ্যে এটা বেড়ে গিয়ে প্রায় 400-450, বা ডবল হয়ে গেছে, এবং ভর্তি রোগীর সংখ্যাও আমাদের বেড়ে গেছে। এটা হাই ফিভারের সাথে ভমিটিংয়ের টেন্ডেন্সি, প্রচণ্ড বমি হচ্ছে, তারপর হচ্ছে ডায়রিয়া, অনেক সময় ঠান্ডা কাশি, এটা সিজনাল ফ্লু লেগেই থাকে, এই ঠান্ডা কাশিটা টার্ন ওভার করছে নিউমোনিয়াতে। এবছর দেশের উত্তর পশ্চিমাঞ্চল থেকে তাপপ্রবাহ শুরু না হয়ে দক্ষিণ পূর্ব অংশ থেকে তাপপ্রবাহে শুরু হয়েছে, যা অন্য সময়ের চেয়ে ব্যতিক্রম। দেশের উত্তরাঞ্চল থেকে মানে তাপপ্রবাহ পরিস্থিতি স্তিমিত হয়ে গেছে, সেখানে আর তাপপ্রবাহ পরিস্থিতি আপাতত সম্ভাবনা আপাতত নেই। দক্ষিণ অঞ্চলে আরও মানে আরও 2 থেকে 3 দিন এই পরিস্থিতি থাকবে, এবং পরবর্তীকালে এর এই অবস্থার উন্নতি হবে। বর্তমান যে আবহাওয়া পরিস্থিতি আছে, বঙ্গোপসাগরের যে অবস্থা, বঙ্গোপসাগরের তাপমাত্রা সহ অন্যান্য যে আবহাওয়াগত পরিস্থিতি আছে, তাতে নিম্নচাপটি গতকাল সকালে সৃষ্টি হলেও খুব বেশি সময় না নিয়েই কিন্তু আজকে কিন্তু সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এরই ধাপ যদি এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে, তাহলে হয়তো আজকে বিকাল, আজকে সন্ধ্যা অথবা আজকে রাত নাগাদ এটি ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেশের 4টি সমুদ্র বন্দর ও উপকূলীয় অঞ্চলের জন্য 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে তার নাম হবে ফণি। পরিস্থিতি বিশ্লেষণে এখনও পর্যন্ত ভারতের তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় ফণি। জান্নাতুল বাকেয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা।